নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তৃণমূলের কর্মী সম্মেলনে অনুপস্থিত বিধায়ক, গোষ্ঠী কুন্দলের জের কটাক্ষ বিরোধীদের। সমাজকে সচেতন করতে মিছিল পড়ুয়াদের। আসছে বিস্তারিত খবরে। সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অনুপস্থিত স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, গোষ্ঠী কুন্দলের দরুন অনুপস্থিত বিধায়ক, এমনই কটাক্ষ বিরোধীদের। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই শুরু হয়েছে কর্মী সম্মেলন। সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সপ্তগ্রাম মিঠাপুকুর মোড়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিন সেই কর্মী সম্মেলনেই দেখা মিলল না সপ্তগ্রাম বিধানসভার তৃণমূলের বিধায়ক তপন দাশগুপ্তর। তবে এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। সম্প্রতি রাজ্যের বিভিন্ন ব্লকের সভাপতিদের রদবদল করা হয়েছে। আগে চুঁচুড়া মগরা ব্লকের ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন বর্তমানে চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়। রদবদলের পর ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তপন দাশগুপ্ত এবং অসিত মজুমদারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। বিগত ব্লক সভাপতি বিকাশ রায় তপন অনুগামী বলেই জানা যায়। তবে বর্তমানে যিনি ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি অসিত অনুগামী। ফলে এদিনের সম্মেলনে বিধায়কের পাশাপাশি দেখা মিলল না প্রাক্তন ব্লক সভাপতিরও। সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তাপস চক্রবর্তী, যার ফলে এদিনের এই সম্মেলনের গেটে স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্তর ছবি পর্যন্ত দেখা যায়নি। ব্লক সভাপতি তাপস চক্রবর্তীর বক্তব্য সকলকেই জানানো হয়েছিল, এখানে মানুষের সমাগমটা আপনারাই দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসীমা পাত্র এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইনের নির্দেশে চুঁচুড়া মগরা ব্লকের তত্ত্বাবধানে সপ্তগ্রাম অঞ্চলের তৃণমূল কর্মী সম্মেলন আয়োজিত হয়েছে। দাদা, এখানে একটা বিতর্ক উঠছে যে বিধানসভার সম্মেলন হচ্ছে এখানে, সেই বিধানসভার বিধায়ক নেই এবং গেটে তার ছবিও নেই। আমরা সকলকেই ডেকেছিলাম, আপনারা এই মানুষের সমাগমটা দেখুন, এটা দলের প্রোগ্রাম, মানুষের সমাগমটা দেখুন, মানুষ এখানে কীরমভাবে উপস্থিত হয়েছে, মানুষের যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য যদি কেউ না আসেন বা তার মানুষকে দেখুন, মানুষ এই সম্মেলনে আরও মানুষ, প্রায় 2000 মানুষ এখানে উপস্থিত হবেন আজকে। তো আমরা দলের নির্দেশে কাজ করি, দলের সম্মেলন, কে এলো না এলো, আমাদের সমস্ত জেলার নেতৃত্বরা এসছেন, হ্যাঁ মানুষ এসছে, সর্বোপরি দলের কর্মীরা সকলে এখানে উপস্থিত হয়েছেন, এটাই আমাদের কাছে বড় কাম। লোকাল বিধায়কের সাথে একটা গোষ্ঠী কন্দলের অভিযোগ উঠছে, আগের দিন মগরা দইতেও ছিলেন না, এসব কোনো বাজে কথা, কোনো গোষ্ঠী কন্দল আমাদের ব্লকে নেই, সমস্ত কর্মীরা একাত্মভাবেই আমরা কাজকর্ম করছি। ওনাকে জানানো হয়েছিল? হ্যাঁ, সকলকেই জানানো হয়েছিল। সর্বোপরি প্রাক্তন ব্লক প্রেসিডেন্টকেও দেখা গেল না হচ্ছে, কিন্তু আমি তো বললাম মানুষের সমাগমটা দেখুন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে লোকসভা ভোটে ওই মোদি বিজেপি সরকারকে হাঁটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই মসনদে বসানো, সেইটার জন্য আমাদের কর্মী দরকার। সমস্ত যেখানে যেখানে সম্মেলনগুলো হচ্ছে সেখানে কর্মীদের চরম উদ্দীপনা এই কাজকর্মের সামিল হওয়ার জন্য। অন্যদিকে গোষ্ঠী কুন্দলের কথা উড়িয়ে দিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন হয়তো কোনো কাজ ছিল, তিনি অর্থাৎ তপন দাশগুপ্ত দুটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। পরপর চলছে, আগামীকাল চন্দ্রহাটি এক রোজ চলবে, চারিদিকে চলছে প্রস্তুতি পর্ব, প্রার্থী তো ঘাসের উপর জোড়া ফুল, আমাদের কাছে প্রার্থী ফ্যাক্টর নয়, প্রার্থী তৃণমূল কংগ্রেস এবং ঘাসের উপর জোড়া ফুল, যে হবে আমাদের কর্মীরা তৈরি রাস্তায় নেমে 3 লক্ষ ভোটে জিতব এবার হুগলি লোকসভা, 3 লক্ষ ভোটে জিতব। কেন যে অঞ্চলের সম্মেলন সেই অঞ্চলের সব বিধায়ক নেই? দেখুন সবার সবাই সব রকম কাজ থাকবে এটা তো ঠিক নয়, অনেক সময় আমার বিধানসভায় আমি কোথাও থাকি না,
কাজ থাকলে ওর নিশ্চয়ই কোনো কাজ আছে, ও দুটো ডিপার্টমেন্টের চেয়ারম্যান, কাজ থাকতেই পারে। গোষ্ঠী কোন দাদার অভিযোগ উঠছে দাদা? না না, গোষ্ঠী গোষ্ঠী একটাই তৃণমূলে, সেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির গোষ্ঠী, তৃণমূলে কোনো গোষ্ঠী নেই। আর যারা গোষ্ঠীর কথা বলে তারা বিজেপির দাবা। বিজেপির হুগলির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এটা কোনো নতুন কথা নয়, চুচুড়া এবং সপ্তগ্রাম বিধানসভা এলাকার সকল কর্মী সহ সাধারণ মানুষ জানেন দুই বিধায়কের চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাণী সম্পদ প্রদর্শনী আয়োজিত হল গোঘাটে, মূলত বেকারত্ব মোচনের বার্তা দিতে এই প্রদর্শনী বলেই জানান হুগলি জেলা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। দেখুন, আমাদের প্রাণী সম্পদ দপ্তর, আমাদের হুগলি জেলার প্রাণী সম্পদ দপ্তর, আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে প্রাণী সম্পদ দ্বারা স্বীকৃত হয়েছে, স্বীকৃত হয়েছে বলতে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আছে, জেলার প্রাণী সম্পদ দপ্তরের কাজের মূল্যায়নে আমাদের হুগলি জেলা প্রাণী সম্পদ দপ্তর সেরা সেরা হিসাবে বিবেচিত হয়েছে ইতিমধ্যেই, এবং সেরা সেরা হিসেবে বিবেচিত হয়েছে। আর আমরা ১৩টা এই বিভাগ ছিল যে বিভাগের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, এই ১৩টা বিভাগকে মিলিয়ে আমরা সেরা সেরা হয়েছিলাম, এবং আমরা ৫টি বিভাগে আলাদাভাবে প্রাইজ পাই, সেটা হচ্ছে এক প্রোডাকশনে হয়, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে অর্থাৎ কৃত্রিম প্রজননে হয়, আমাদের দুধ প্রোডাকশনে হয়, এইরকমভাবে আমরা ৫টা সেগমেন্টে ৫টা বিভাগে আমরা প্রাইজ পাই। এই প্রাইজ পাওয়ার মানে আমাদের আজকের দিনে যে আমাদের প্রাইজ পাওয়ার যে কী বলবো, প্রাইজ পাওয়ার যে ঘটনাটা সেটা আগামী দিনে আমাদের কাজের অনুপ্রেরণা। আমাদের হুগলি জেলা প্রাণী সম্পদ দপ্তরে সবসময় হুগলি জেলা একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, তেমনই আমাদের এখানকার বিএলডিও সাহেব আছেন ফাল্গুনী চক্রবর্তী মহাশয়, যিনি আজকে একটা পশু প্রদর্শনী আয়োজন করেছে। হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোষ্ঠ সম্পর্কে সচেতনতা কর্মসূচি আয়োজিত হল। চুচুড়ার মল্লিক কাশেম হাট এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী এবং পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। কুষ্ঠ আদতে ছোঁয়াচে নয় এবং বাড়ির কোনো সদস্য বা প্রতিবেশী কারোর কুষ্ঠ রোগ দেখা দিলে তা বিনামূল্যে চিকিৎসা সম্ভব, সে বিষয়েই ব্যানার সহযোগে এদিন পথ চলতি মানুষদের অবগত করানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে ভাগাড়ের পাশে স্কুল, সমাজকে সচেতন করতে মিছিল পড়ুয়াদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Mirbar, Chinsura. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shat, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly.
fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. তারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা মাদকাসক্ত কর্মী বা ব্যবসায় বাধা প্রেমী বা বিবাহী জটিলতা বিচ্ছেদ বশীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায় নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই বেসিক হোম নার্সিং সেমি আইসিইউ হোম নার্সিং আইসিইউ হোম নার্সিং 24 ঘন্টা ডাক্তার প্রশিক্ষিত নার্স প্যাথোলজি সার্ভিস সম্পূর্ণ আইসিইউ সেটআপ কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই বিশদে জানতে আজই কল করুন চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773 দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন টাউন গার্ড রোড চুচুড়া হুগলি হুগলি চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু ব্যবসার লোন 9.20% থেকে শুরু গোল্ড লোন 7.6% থেকে শুরু প্রসেসিং চার্জ 1.25% বিশেষ দ্রষ্টব্য টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা হুগলি চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য আমাদের প্রধান শাখা হুগলি চক বাজারে ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646 আন্তর্জাতিক মানের কিউরান কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে হাইড্রোথেরাপি অ্যাকোয়াথেরাপি নিউরোথেরাপি পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিউরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার তোলাফটক দেওয়ানজি বাগান চুচুড়া হুগলি যোগাযোগ 9231591555 এবং 9163020055 ফিরে এলাম বিরতির পর বাগানের পাশে স্কুল মানুষকে সচেতন করতে ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষকদের মিছিল ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুলে মানুষকে সচেতন করার জন্য স্কুলের পক্ষ থেকে মিছিল ব্যান্ডেল বিদ্যা মন্দির প্রাইমারি হাই ও গার্লস তিনটি স্কুলে 1,000-এরও বেশি পড়ুয়া তারা নিত্য দূষণ যন্ত্রণায় ভোগে দুর্গন্ধের মধ্যেই চলে পঠন পাঠন বিদ্যালয়ের চারিদিকে 12 মাসই জল জমে থাকে আগাছার জঙ্গলে ভরা তার পাশাপাশি রয়েছে মশা মাছের উপদ্রব এর উপরে উপরি পাওনা এলাকার বাসিন্দারা তাদের বাড়ির বর্জ্য ফেলে যায় স্কুলেরই সামনে এমনকি সেখানেই ফেলা হয় গবাদি পশুর মৃতদেহ যার দরুন দিনে দিনে বিদ্যালয়ের পঠন পাঠন উঠছে দুরূহ হয়ে বাধ্য হয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকরা প্রতিবাদের রাস্তায় নামলেন ব্যান্ডেল রেল কোয়ার্টার এলাকা ক্যান্টিন বাজার স্টেশন রোড নলডাঙ্গা আমবাগান এলাকায় এদিন সচেতনতা বাড়াতে তারা পদযাত্রা করেন এদিন পড়ুয়াদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল পরিবেশ ফিরিয়ে দাও দূষণ মুক্ত করো দূষণ মুক্ত বিদ্যালয় চাই
আমরা চাইছি আমাদের স্কুলের আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আর এবং আমাদের মানে স্কুলের যে পরিষ্কার বোধটা আর মানে নোংরা যে জিনিসগুলো সেগুলো যেন না ফেলে, তারপরে পরিষ্কার রাখাতে একে নিজে সাহায্য করুক, পরের জন্য বলা উচিত যে আমাদের স্কুলটা পরিষ্কার রাখা উচিত। অসুবিধা হয় পড়াশোনা করতে? হ্যাঁ, আমাদের আমাদের ওইদিকের ক্লাসগুলোর ওইখানে ভীষণ গন্ধ বেরোয়, যেখানে শুয়োর টুয়োর পচা ওগুলো পড়ে থাকে, ওখানে আরো ইচ্ছে করে ফেলে দিয়ে যায়। বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বাবলু জানা বলেন, আমাদের মিছিলের মূল উদ্দেশ্য হলো স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ সুস্থ রাখা। আজকে আমাদের যেটা হয়েছে যে ডান্ডেল বিদ্যামন্দির স্কুল এবং ডান্ডেল বিদ্যামন্দির গার্লস এবং পাশেই আমাদের যে প্রাইমারি যে নিম্নবুনিয়াদী স্কুল, এই তিনটে স্কুল নিয়ে আমরা একটা র্যালি করেছি, যে র্যালির মুখ্য উদ্দেশ্য আমাদের স্কুলের যে পারিপার্শ্বিক যে পরিবেশ বা জায়গাগুলো সেগুলো একেবারে মানে জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় রয়ে গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে। যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ছে এবং তথা আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই পড়ছেন, যাতে করে ক্লাস নেওয়াটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। ইভেন ক্লাস যখন হচ্ছে ছেলেমেয়েরা নাকে পর্যন্ত হাত দিচ্ছে, আঙুল দিচ্ছে, টিপে বসে রয়েছে, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে রেগুলার ক্লাস করতে হচ্ছে। অথচ আমরা জানি যে আমাদের ছেলেমেয়েদের আমরা যে শিক্ষা দান করি সেখানে মূল যেটা উপাদান হচ্ছে যে স্বাস্থ্যকর পরিবেশ, সেই স্বাস্থ্যকর পরিবেশের জায়গাটাই কিন্তু বিঘ্ন করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বরের পৌর প্রধানের উদ্যোগে চন্দননগর প্রবর্তক সেবানিকেতন মানকুণ্ডু মানসিক হাসপাতাল ও ভদ্রেশ্বর স্বস্তিকা আবাসনের আবাসিকদের নিয়ে শীতকালীন বনভোজন আয়োজিত হলো। চন্দননগরের প্রবর্তক সেবানিকেতন মানকুণ্ডু মানসিক হাসপাতাল এবং ভদ্রেশ্বরের স্বস্তিকা আবাসনের আবাসিকদের নিয়ে শীতকালীন বনভোজনের আয়োজন করলেন পৌর প্রধান প্রলয় চক্রবর্তী। সহযোগিতা করেন সিআইসি প্রকাশ গোস্বামী, ভাইস চেয়ারম্যান ফিরোজ খান সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মীরা। এদিন প্রায় 400 জন মানুষকে নিয়ে এই বনভোজনের আয়োজন করা হয়। এর মধ্যে প্রবর্তকের আবাসিকের সংখ্যা 250 জন। আমাদের প্রবর্তকের যারা বাচ্চারা রয়েছে, তারপরে আমাদের ভদ্রেশ্বরের মেডিকেল হসপিটালে যারা রয়েছে মেল ফিমেল রেটেড, তারপরে আমাদের মিউনিসিপ্যালিটির স্বস্তি আবাসের যারা রয়েছে সেন্টার, আরবান হোমলেস যারা রয়েছে, সবাইকে নিয়ে শীতকালে এক জায়গায় হওয়া, না সবচেয়েতে আগে যার কথা বলতে হয় ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রলয় চক্রবর্তী মহাশয়, তার যে মানবিক উদ্যোগ মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করা, এই যে তার যে মনোভাব, সেই মনোভাবের একটা এটা বহিঃপ্রকাশ। মানকুণ্ডু মেন্টাল হসপিটাল যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সমস্ত দিক থেকে, এবং তার পাশাপাশি রোগীদের আমোদ প্রমোদের বিষয়ে মাথায় রেখে মানকুণ্ডু মেন্টাল হসপিটালে যত আবাসিক আছেন, এখানে যারা রোগী আছেন তাদেরকে নিয়ে, এবং পাশের শহর চন্দননগরের প্রবর্তক সেবানিকেতনের যে সমস্ত আবাসিকরা আছে, প্রায় 250 জন ওখান থেকে এসছে, আমাদের এখান থেকেও প্রায় 70-75 জন মতন এসছে, তাদেরকে নিয়ে একটা এই যে পিকনিকের আয়োজন, বনভোজনের আয়োজন, যারা আমরা সাধারণভাবে চলাফেরা করি তারা কোনো না কোনোভাবে পারিবারিকভাবে একটা পিকনিক করি, কিন্তু এরা যারা এখানে আবদ্ধভাবে আছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদেরও মনে একটা ইচ্ছা জাগে যে আমরা সবাইকে নিয়ে একটু পিকনিক করবো, বনভোজন করবো, একটু আনন্দ উৎসব। মানকুণ্ডু আম্রকুঞ্জে এই বনভোজনে এসে খুশি সকলেই। আমরা আজকে এখানে এসেছি, আমরা অনেক মজা হচ্ছে আমাদের, কারণ আমরা হোম থেকে সবসময় বেরোতে পারি না, তো আমরা মানকুণ্ডু আম্রকুঞ্জ পার্কে এসেছি, তো এখান থেকে খাওয়া দাওয়া মজা সবই পাচ্ছি, তো আমাদের তাই জন্যে অনেক মজা হচ্ছে। আর ভদ্রেশ্বর পৌরসভাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে খুব মজা করছি, কারণ আমরা হোম থেকে মধ্যে বেরোতে পারি না, মায়ের সাথে বেরোই, আর আর এখানে এসেছি আরোই মজা হচ্ছে, কারণ চেয়ার মতন অনেক খেলছি, মজা করছি, আমাদের এখানে অনেক মজা হচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে। আমরা এনেছি মূলত ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমরা আজ এখানে আসতে পেরেছি। মাননীয় মহানগরী চেয়ারম্যান প্রকাশবাবু এরা সবাই আছেন, এরা আমাদের প্রত্যেকের অনাথ পেশিয়ে পড়া বাচ্চাদের পাশে ওতপ্রোতভাবে থাকে, শুধু আজকের দিনে যে একটা পিকনিকের জন্য কি খেলাধুলার জন্য নয়, সারা বছর এরা প্রত্যেক বা সমাজের পেশিয়ে পড়া মানুষকে নিয়ে এরা কাজ করতে ভালোবাসে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৮%, বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। তৃণমূলের কর্মী সম্মেলনে অনুপস্থিত বিধায়ক, গোষ্ঠী কোন্দলের জের কটাক্ষ বিরোধীদের। ভাগাড়ের পাশে স্কুল, সমাজকে সচেতন করতে মিছিল পড়ুয়াদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবেলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।